আজ রোকেয়া দিবস। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত পায়রা বন্ধ নামক এক গ্রামে 1880 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি নারীর স্বপ্নদ্রষ্টা, নারী জাগরণের অগ্রদূত এমন এক মহিলা। বলছি নারী জাগরণের অগ্রদূত, চিন্তাবিদ, সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে। সমাজের নানা প্রতিকূলতা যখন নারীকে ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে, তখন নারী মুক্তির মশাল হিসেবে কাজ করেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এখন সমাজ অনেক পাল্টেছে, নারীরা এগিয়েছে তাদের গণ্ডি থেকে। এখন বর্তমানে আমরা যে নারী সমাজের চিত্র দেখতে পাই, তা হয়তো রোকেয়ার লেখা সুলতানার স্বপ্নের মতোই রঙিন। তার হাত ধরেই হয়তো এই সমাজের প্রতিষ্ঠা হয়েছে। আজ রোকেয়া দিবস উপলক্ষে মহিষী নারীর প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে খ্যাত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যার অবদান ছিল নারী সমাজের অনস্বীকার্য, তার জন্যই বর্তমানে আজ নারী সমাজ এতটা অগ্রগতি লাভ করে। তার সে সময়ের অবদান এবং যেসব সংস্কারমূলক কাজ ছিল, তার জন্যই বর্তমানে নারী সমাজ আজ এতটা এগিয়ে। রোকেয়া ছিলেন একজন নারী জাগরণের অগ্রদূত। তিনি সর্বস্তরে নারীদের বিচরণ প্রতিষ্ঠা করেছেন। আজ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনীতি বা বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন স্তরে যে কাজ করতে পারছি, এটা একমাত্র অবদান বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। তিনি ঘরবন্দি হয়ে পড়াশোনা করেছেন, কিন্তু তিনি আজ আমাদের সেই পর্যায়ে স্থাপন করেছেন যেখানে আমাদের ঘরবন্দি হয়ে পড়াশোনা করতে হচ্ছে না। আজ আমরা নিজের স্বাধীনতা বজায় রেখে আমাদের পথ চালনা করতে পারছি।